সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আজ 13 অক্টোবর 2020, সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে পাবনা ইমন ডেইরি ফার্মে। আর এই ইমন ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলার চাটমোড় থানার মথুরাপুর ইউনিয়ন পরিষদের সামনে। তো এর আগে ওই ফার্মের বেশ কিছু পর্ব আপনাদের দেখিয়েছি। এই ফার্ম থেকে মূলত ষাঁড় বাচ্চা ও বকনা বাচ্চা বিক্রি করা হয়। তো পূর্বের ন্যায় আবারও বেশ কিছু নতুন গরু ওনারা সংগ্রহ করছে, আর আমাদের আজকের পর্বে সেই গরুগুলোই আপনাদের দেখাবো। আর এইগুলো, এই গরুগুলো কেমন বয়সের বা কেমন দাম হলে বিক্রি করবে সেই সব বিষয়ে জানাবো। আর এই ধরনের গরুগুলো আপনারা নিজে কীভাবে লালন পালন পরিচর্যা করবেন, কোন কোন দিকগুলো লক্ষ্য রেখে গরুগুলো সংগ্রহ করবেন সেই সব বিষয়ে আলোচনা করব। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো একদম শুরুতেই পরিচয়টা বলবেন। এটা হচ্ছে হলো পাবনা জেলা চাটমোড় থানা ইমন ডেইরি ফার্ম। আমার নাম রাজু আহমেদ। এটা আমার গরু বিক্রয় কেন্দ্র। জি জি, এটা গরু বিক্রয় কেন্দ্র। বকনা বাছুর, ষাঁড় বাছুর এগুলো বিক্রি করে থাকি। আর বর্তমানে এই ধরনের গরু আপনাদের কাছে আছে? জি আছে মোটামুটি। তো বিক্রি করে দেন, আপনাদের দায়িত্ব শেষ। যারা কিনে নিয়ে যান না, তাদের দায়িত্ব কিন্তু ওইখান থেকেই আসলে শুরু হয়, কারণ গরু বাছুরের পরিচর্যা, লালন পালন বা কোনো সমস্যা হলে সেটা দ্রুত চিকিৎসা করা। তো আজকে সেই সব বিষয়ে একটু জানার চেষ্টা করব যে যারা গরু মূলত ক্রয় করে নিয়ে যাবে, ক্রয় করার পরের থেকে বিক্রয় করা পর্যন্ত তাদের আসলে কী কী দায়িত্ব আছে। তাদের, আমাদের দায়িত্ব হলো মনে করে বিক্রয় করলাম, বিক্রয় করে যে দায়িত্বটা শেষ হয়ে যায় তা কিন্তু না। যত সময় মনে করেন তার বাসায় যাচ্ছে, যাওয়ার পরেও মনে করেন যে সুস্থভাবে মনে করে বাসায় গেছে কি না, তারপর খোঁজ খবর নিতেছি, তারপরেও মনে করে কোনো খুঁটিনাটি বিষয়ে যদি কোনো কিছু হয় তাহলে মোটামুটি যতটুকু জানি ততটুকু মনে করে পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করি আর কি। আর একটা জিনিস হলো যে ষাঁড় বাছুর এবং মনে করেন বকনা বাছুর, এগুলো তো মনে করেন যে তেমন একটা মানে সমস্যা হয় না। যে গাভীটি, গাভীর বিষয় হলো অন্যরকম, অন্য একটা সেক্টর। আর যারা মনে করেন যে আসলে গাভী এবং বকনা বাছুর যারা পালিয়ে যদি না খেতে পারে তাহলে মনে হয় কোনো কিছু খাওয়া সম্ভব নয়, কারণ গাভী বিষয় হলেও অনেক ঝামেলা, একটা অভিজ্ঞতা দরকার আছে। এইগুলো অভিজ্ঞতা আমি মনে করি না যে ষাঁড় বাছুর ও বকনা বাছুর হচ্ছে গরু পালনের প্রথম ধাপ, প্রথম ধাপ। এগুলো মনে করেন সকাল 6টা থেকে 7টা 8টার মধ্যে মনে করে খাওয়া দাওয়া শেষ করে দিলে পরে মোটামুটি, তারপরে খাওয়া দাওয়া, দানাদার খাদ্য মধ্যে খাওয়া দাওয়া করে 8টার মধ্যে 9টার মধ্যে শেষ। শেষ করার পরে মনে করেন যে খড় বা কাঁচা গাছ থাকলে কাঁচা গাছ দিয়ে ফালা দিয়ে দিয়ে দিলে আর কোনো কোনো যাবে না নাই। এখন মনে করেন বিকেলবেলা আবার একই রেটে মনে করেন যে 5টায় হোক আর 4টায় হোক আর 3টায় হোক মোটামুটি একটা রুটিন থাকে। সেই সময় আবার মনে করেন যে পানি চিনে খাওয়া দিলে পরে আবার সারা রাত মনে করেন 4টে ঘাস বা খড়টর ফাড়া দিয়ে দিল, এতেই মনে করেন না। আবার কিছু কিছু ওই মনে করেন কোনটা কী হচ্ছে না হচ্ছে একটু পর্যবেক্ষণ। তাছাড়া কোনো রকম আমার জানার মতো এর যে কোনো প্রশিক্ষণ, সার গরু প্রশিক্ষণ দেওয়া লাগবে, বকনা মাছের প্রশিক্ষণ, আমার মনে হয় এইগুলো গরু পালন করা খুব কঠিন না, কিন্তু বর্তমানে কঠিন হয়ে দাঁড়াইছে গরু সংগ্রহ করাটা। গরু সংগ্রহ করাটাই এখন সব থেকে বড় সংগ্রহ হচ্ছে আসলে জাতমান যদি না চেনে, আমিও যদি না চেনে, আমিও যে মনে করেন যে আমারও কিন্তু ভুল হয় না এমন কোনো কথা না। দেখা যায় যে 10টা কিনতে যাবো, আপনারা বিক্রেতা, আপনাদের 10টার মধ্যে 2টা ভুল হলেও ওই 10টার মধ্যে চলে যায়, আপনাদের লসটা গুনতে হয় না। কিন্তু কোনো ক্রেতা যদি গরু কিনতে ঠকে যায় তাহলে কিন্তু সেই গরুটা যখন সে লালন পালন করে বিক্রির সময় যাবে, কিন্তু বিক্রি করবে তারপরে তার প্রফিট খুঁজে পাবে না। না তার তো বটে, এটা মনে করেন যে যে কিনবে তার যাচাই বাছাই করেই কিনা আমি মনে করি উত্তম। এবং মনে করে আসিয়া সরজমিনে দেখিয়া জাত ভালো কিনা, এখানে আসলে তো পাবনা এখন মানুষ আসলে তো ঘৃণা করে, একচোখে আদিবি আসলে ঘৃণা করে। এখন মনে করে সবাই তো আর এক সময় নামই যে সবার কাছে ভালো তা কিন্তু না, একজনের কাছে প্রিয় হয়েছি আর একজনের কাছে আমি খারাপ হয়েছি, ঠিক আছে। আর আমি মনে করেন তো আসলে বেশিরভাগ মনে করেন যে আগের থেকে প্রতিবেদন দিয়ে আসি বা আসেন, মোটামুটি আল্লাহ রহমতে যতই মুখ দিয়ে যত কথা কইজুল, বেশি কথা বলি তাহলে মনে করে বাঁচাল যে ভাই বেশি কথা, মিল রেখে অল্প কথাতেই ব্যবসা করার চেষ্টা করি। এখন আমি মনে করেন যে এত বড় ফর্দি ভাই হেরে লিয়া এক মনে বললাম যে এটাই যাত এটাই যাত, এখন মনে করেন যে অরিজিনাল কবি যে এ হইলেও মনে করেন যে হকার। তো ভাই হকারও দরকার নাই, আমার কথা সরজমিনে দেখবি, যদি পছন্দ হয় নিবে, পছন্দ হবে না নিবে না, কোনো সমস্যা নেই। অনলাইন ঘিরে অনেক রকম অভিযোগ উঠেছে। হ্যাঁ, অনেক বিষয়ে একটু বলবেন। এটা আসলে অনলাইনে বিষয়ে অভিযোগ উঠেছে, এটা হচ্ছে আসলে আপনার আমারও মনে করেন যে আপনাকে দিয়েও অনেক কথা হচ্ছে, আমাকে দিয়ে অনেক কথা হচ্ছে, আর একজনের দিয়ে অনেক কথা, কিন্তু সবাই ইউটিউবার কিন্তু খারাপ না।
আবার সবাই যে বেশফিক তাও কিন্তু খারাপ না, কতিপয় কিছু লোকের জন্য এগুলো হচ্ছে। এখন আমি এইগুলো বলতে যে আমাকেও কিন্তু বলবে যে আপনিও একজন কতিপয়ের মধ্যে একজন, ঠিক আছে? কেন একজন ভালো তো ভালো হলে তো হবে না, এই কারণে এখন ক্রেতাদের আপনার প্রতিবেদন আমি বহুত দেখতেছি, বহুত মানে প্রত্যেকটা পর্বই আমি প্রত্যেকটা জায়গায় আমি দেখি, যতটুক পারেন আপনি দেখতে খুবই চেষ্টা করতে। তা আমারও কথা হলো যে যাতে আমরাও সুস্থভাবে ভালো ভালো জিনিস বা ভালোভাবে লোকজন নিতে পারে, সেই আশা আকাঙ্ক্ষাই রাখি, যাতে মানুষ প্রতারণা থেকে, যেটা মনে হয় রাজু ভাই যে একপক্ষভাবে শুধু বিক্রেতারাই দায়ী না, বিক্রেতাদের যদি 75% দায় থাকে ক্রেতাদেরও 25% দায় এইখানে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমি এখন মনে করেন যে আমি এই জিনিসটা কি টাকাটা কিনে নিয়ে আসছি ভাই, এখন এটা আমার 2 টাকা 2 শিকি আমার বেনিফিট থাকতে হবে, যতটুকু চাইবেন যে আপনি যতটা ব্যবসা করেন এটার উপরে আপনার রুজি রুটি, কিন্তু এখন হ্যাঁ চলে, আপনি চাইবেন এই গরুটার থেকে আরো 5000 বেশি লাভ করতে। এখন এমন জিনিস পাওয়া যাবে না যে মনে করেন যে মার্কেটের সেও হলো বেশি রেট, ঠিক আছে? কিছু কিছু বাচ্চা ধরেন ভাই, আসলে কিছু কিছু বাচ্চা আছে মনে করেন তার বডি টাক্সারের উপরে, যদিও ছোট হয় তার গঠনের উপরে মনে করেন দামটা একটা বেশি বেশি আমাদের কিনতে হয়, আমারও চাইতে হয় ভাই। আমরা যখন ওই বাচ্চাগুলো যখন কিনি মানে আমরা ভাবি, আসলে নিজেই ভাবি যে বেচতে পা এত জায়গাতে কিনে বেচতে পারবো কি পারবো না, তা তারা তারপরেও দেখা যায় যে মোটামুটি তারপরেও দেখা যায় যে না, শৌখিন কিছু কিছু লোক আছে জায়গারে মনে করেন যে আসলে টাকা দিক দিয়ে না থাকায় তো তারা চায় একটা ভালো একটা জিনিস, শেষ হিসাবে মনে করে কিছু কিছু জিনিস আছে চলে যায়। আর যেগুলো মনে করেন যে মাংস বৃদ্ধির দ্বারা মনে করেন এগুলো আসলে তো আর গাবি গবি গরুতে যদি লস হয় ভাই, আমার জানা মতে মনে করেন যে সার গরু যদি খাদ্য ঠিক মনে দিতে পারে ভাই, লস হবে না, শুধু সঠিকভাবে কিনে লালন পালন করলে। বকনা বাছুর একটা বকনা বাছুর হিটে আসলি ভাই, আমাদের 65-70 হাজার যদি কিনতে যাই বকনা বাছুর হিটে আসলি, হিটে যদি ধরা পড়ে ভাই ওর দাম করলে 90-95-1,10,000 এটা লাভের মানে লসে তো আমি কোনো দেখি না। তারপরও মানুষ চিনে জানে কেনা লাগবে, সাদা বই এখন মানুষ সাদার বই বগে সাদার দিকে নেশাক, কিন্তু দেশি গো সাদার মধ্যে আছে, এটাও কিন্তু ভাবতে হবে যে কোনটা দেশি কোনটা ফিজিয়ান কোনটা হলেস্টিয়ান কোনটা ভালো। আমার কথা যা যা তো দেখার দরকার নাই ভাই, কোনো কিছু দরকার নাই, আমি জিনিস আনছি যাচাই করে আপনার নেবেন। তো চলেন ভাই এবার আপনার গরুগুলো দেখেন। হ্যাঁ অবশ্যই। তো আপনার শুরুতেই একটা সার গরু আছে, এই গরুটা সম্পর্কে আমাদের একটু জানাবেন, কোন জাতের গরু এটা? এটা হচ্ছে হলো অরিজিনাল সাহিওয়াল, সাহিওয়াল জাতের একটা গরু। আচ্ছা, এই গরুটার কি দাঁত হয়েছে? এই গরুটা দাঁত হয় নাই ভাই, একটা গরু তো দাঁত হয় নাই, এটাও দাঁত হয় নাই, দাঁত হয় নাই এখনো। আচ্ছা, তার মানে এখনো প্রাপ্তবয়স্ক হয় নাই, প্রাপ্তবয়স হয় নাই। তো এই গরুটা এই অবস্থায় কেমন দাম চাচ্ছেন? এটার দাম চাচ্ছে হলো 85,000 টাকা, 85,000 টাকা চাওয়া দাম 85। আর এইখান থেকে কোনো ক্রেতার যদি পছন্দ হয়, হ্যাঁ দাম দামাদর করে নিতে পারে, বাচ্চাটা সরজমিনে দেখে সম্পূর্ণ সুস্থ আছে কিনা যাচাই বাছাই করে দরদাম করে নিতে পারবে। 85,000 টাকা এই গরুটার দাম চাওয়া, একটু দরদামের সুযোগ আছে। এই পাশে আর একটা গরু আছে, এই গরুটা এটাও সাহিওয়াল ভাই, এটাও মূলত সাহিওয়াল জাতের একটা গরু। এটা সাহিওয়াল, প্রথমে এক নাম্বার যেটা দেখলে ওটার সেটি বড়, একটু বড় হবে, হ্যাঁ উচ্চতায় একটু বড় আছে, ওটা সবদিকে বড় দিয়ে বড়। এই গরুটার কি দাঁত হয়েছে? এটারও দাঁত হয় নাই এখনো, লক্ষণ নাই এখনো, মেলা দেরি আছে ভাই। আচ্ছা, তার মানে এগুলো কেমন বয়স হবে? এগুলো ধরেন 18 তো এই অবস্থায় এই গরুটা কেমন দাম পড়বে? এটা দাম চাচ্ছিল 90,000, সবার দাম হলো 90,000, 90,000 টাকা দাম চাইছেন আপনি এই গরুটা, একটু দরদাম করে নেওয়া যাবে? হ্যাঁ দরদাম করে নেওয়া যাবে। আচ্ছা, পাশে আর একটা গরু আছে, চলেন আবার আমরা সেই গরুটা দেখি। শুরুতে যে এখানে স্পট আছে, স্পটটা কি হচ্ছিল কি আসলে মনে হয় গাড়িতে আনতে এলে খাবলা ধরে উঠে গেছিল। আচ্ছা আচ্ছা, উঠে যাওয়ার পরে না কোনো সমস্যা নাই, একদম মনে করেন সারিয়ে গেছে, কোনো ব্যথা টাথা কোনো কিছু নাই। আচ্ছা, এই গরুটা সম্পর্কে এবার, এটাও কিন্তু সাহিওয়াল, কিন্তু সাহিওয়াল হলেও কিন্তু ওটার ওই দুইটার সে এই 3 নম্বরটা কিন্তু পার্সেন্টেজ বেশি, পার্সেন্টেজ ভালো, লাভিটা বি গ্রোথ নাভি কম্বল এইগুলো একটু মানে সৌন্দর্যবর্ধন বেশি এই গরুটা। আচ্ছা, তো এই গরুটা কেমন বয়স হবে, দাঁত হয়েছে কি? এটা ওই দেন 18 মাস, এটাও দাঁত হয় নাই 18 মাস, দাঁত এখনো হয় নাই, দাঁত এখনো হয় নাই। আচ্ছা, তো এই গরুগুলো নিয়ে যা লালন পালন করলে আরো 6 মাস পর বা 5-6 মাস পর 6 মাস পর দাঁত হতে পারে আর কি। আচ্ছা, তো এই গরুটা কেমন দাম পড়বে? এটা মোটামুটি
চাওয়া হলো 95 হয়তো আলোচনা সাপেক্ষে 95 হ্যাঁ 85 90 95 জি জি তিনটা তিন রকম দাম তিন রকম দাম এই যে দামটা আপনি চাইলেন এইখান থেকে দর্শকরা আসলে দরদাম করে নিতে পারবে হ্যাঁ দরদাম তো একটু সুযোগ সুবিধা দেওয়া লাগবে কারণ তারা দেখে পছন্দ করে দরদাম করে নিতে পারবে আর পাশে যেগুলো আছে এগুলো আবার একটু ছোট এটা ছোট মাঝারি আচ্ছা মাঝারি এগুলো কেমন বয়সের আসলে এটা আসলে এটা বয়স 9 মাস ভাই একই রেটে তো বয়স আমি বলা কঠিন বুঝছেন কারণ আমি কিনে নিয়ে আসি মনে করেন 9 মাস এরকম বয়স আর কি আচ্ছা মানে 1 বছর মাইনাস হ্যাঁ 1 বছর হয়নি 1 বছর এখনো হয় নাই দাঁতও নাই আচ্ছা আর 1 বছরে তো দাঁত হওয়ার প্রশ্ন না না প্রশ্নই আসে না তো এটা মূলত একটা সাহিয়াল এটা সাহিয়াল সর্বোচ্চ এই গরুটা কেমন দাম পড়বে এটা এটার দাম চাচ্ছি ভাই 63,000 টাকা এই ষাঁড় বাচ্চাটার দাম আপনি চাইছেন কোন ক্রেতার পছন্দ হলে তারা দেখে যাচাই বাছাই করে দরদাম করে নিতে পারবে আচ্ছা পাশে আরেকটা আছে এরকম দেখতে একই একই সেম এডের সে এডের একটু বড় ওইটার থেকে এটা একটু বড় আপনার কাছে বড় গ্রোথ মোটামুটি ভালো হ্যাঁ গ্রোথও একটু ভালো আপনার কাছে মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা বয়সও কি একই হবে বয়স হ্যাঁ একটু বেশি হবে একটু বেশি হবে হ্যাঁ মানে 10 মাস 10 মাসের মতো 10 মাসের মতো তো এই গরুটা কেমন দাম পড়বে এটা হচ্ছে হলো 72,000 72,000 টাকা আপনি দাম চাইছেন প্রথমটা 63,000 টাকা 63 আর 72 একটু দরদাম করে নেওয়া যাবে হ্যাঁ একটু দরদাম করে নেওয়া যাবে আচ্ছা এই পাশে এক জোড়া আছে এই দুটো একটু ছোট একবারে ছোট এইগুলো কেমন বয়সের এটা ভাই 7 মাস বয়স 7 মাসের মতো বয়স হবে আচ্ছা নাভি কম্বল এইগুলাই সাহেলগুলোর লক্ষণ আচ্ছা তো সম্পূর্ণ খাবার দাবার খাচ্ছে হ্যাঁ যে খাবার দাবার দিছি খাবার দাবার খাচ্ছে যে মুখে খাচ্ছে আচ্ছা খাওয়া তার কোনো সমস্যা না আর শারীরিকভাবে আচ্ছা সাহেলগুলো সাহেলগুলো খুবই খায় আচ্ছা আর শারীরিকভাবে সবগুলো গরু হ্যাঁ সবগুলো ইনশাআল্লাহ সুস্থ আছে আচ্ছা আর বর্তমানে যেহেতু ওয়েদার চেঞ্জ এই সময়টাতে খুরা রোগটা বেশি হয় তো আপনার খামারে খুরা রোগে আক্রান্ত খুরা রোগটা এই সময় বেশি হয় এই সময় মনে করেন যে মানে রক্ষণাবেক্ষণ দিতে হবে ধরেন আমি আর মোটামুটি ধরো আগে 15 দিন পরপর ব্লিচিং তারপরে হচ্ছে হলো পাউডার তারপরে হচ্ছে হলো মানে পটাশ এগুলো দিতে হবে এখন 7 দিন পরপর মুট গরু নামালে 7 দিন পরপর পরিষ্কার করে দিই আচ্ছা তো এই যে 7 মাস বয়স বললেন সাহিয়াল বাচ্চা কেমন দাম এটার দাম পড়বে 55,000 55,000 টাকা এটার দাম পড়বে তার দাম করে নেওয়া যাবে হ্যাঁ নেওয়া যাবে আর একটা সার বাচ্চা আছে এই বাচ্চাটা সম্পর্কে একটু এটা হচ্ছে হলো নেপালি ফুল নেপালি না ফুল নেপালি না মানে গ্রোথ চোট কান এটা পাইছে হলো নেপালির ঠিক আছে নেপালির সিট এখন আর একটা যদি ফটনা ফুটনি একটু কালার গ্রিন হতো তাহলে দেখা যায় অরিজিনাল নেপালি ফুল নেপালি আসতো ফুল নেপালি আসতো নেপালের সঙ্গে সাহিয়াল ক্রস আচ্ছা নেপালের সঙ্গে সাহিয়ালের ক্রস আচ্ছা এই গরুটার বয়স কেমন হবে এই গরুটার বয়স হবে 8 মাস 8 মাসের মতো বয়স হবে এই গরুটার 8 মাস আর দাম পড়বে কেমন দাম চাওয়া দাম হলো 65,000 65,000 টাকা এই গরুটার দাম চাইছেন এই গরুটা 65 দরদাম করে নেওয়া যাবে হ্যাঁ দরদাম তো করাই যাবে দরদাম করে না করলে তো হয় না দরদাম করে নাও বর্তমানে আপনার কালেকশনে এই 6টা সার বাচ্চা 7টা সার বাচ্চা ছিল 7টা সার বাচ্চা ছিল আর এই পাশে আছে নতুন সংযোজন একটা আছে হলো সার বাচ্চা সেটা আমরা লাস্টে দেখাবো এখানে আরেকটা সার বাচ্চা আছে একটা সার বাচ্চা আছে কালো খুব সুন্দর একটা বাচ্চা দেখাবো সেটা দেখবো চলেন কিছু বকনা দেখে আসি এবার বকনাটা নতুন সংযোজন করছেন হ্যাঁ হ্যাঁ শুরুতেই একটা বকনা আছে এটা এটা হচ্ছে হলো অরিজিনাল ফিজিয়ান ভাই ফিজিয়ান জাতের একটা বকনা ফিজিয়ান বকনা কেমন বয়স হবে এটা বয়স হবে হলো 8 মাস 8 মাসের মতো বয়স হবে 8.5 মাস এরকম বয়স পরিপূর্ণ খাবার দাবার খাচ্ছে হ্যাঁ পরিপূর্ণ খাবার দাবার ঠিকমতো খাচ্ছে সম্পূর্ণ সুস্থ সবল একদম মানে মানে টোটাল সুস্থ আর কি আল্লাহর রহমতে তো এই বাচ্চাটা কেমন দাম পড়বে এটা দাম চাওয়ার দাম হচ্ছে হলো আপনার পড়বে হলো 60,000 টাকা 60,000 টাকা আপনি দাম চাইছেন জি দরদাম করে নেওয়া যাবে হ্যাঁ দরদাম করে নেওয়া যাবে আচ্ছা তো এই বাচ্চাটা সাইড করে দেন পাশে আর একটা বাচ্চা আছে আমরা এইটা দেখি ওই রকমই আর একটা বাচ্চা এই পাশে আছে এই বাচ্চাটা সম্পর্কে একটু জানাবেন এটা এটাও ফিজিয়ান ভাই এটাও ফিজিয়ান ফিজিয়ান জাতেরই একটা বাচ্চা এটা ফিজিয়ানে কিন্তু মন করেন যে তলামলা খুবই সুন্দর আছে তারা তলাটা ভালো বলতেছেন খুব সুন্দর এটার বয়স কেমন হবে এটাও ধরেন 9 মাস এরকম হবে আর 9 মাসের মতো বয়স হবে এটা 9 মাসের মতো বয়স হবে সম্পূর্ণ খাবার দাবার খাচ্ছে হ্যাঁ খাবার দাবার খাচ্ছে ইনশাআল্লাহ সম্পূর্ণ সুস্থ সবল আছে সুস্থ সবল আছে ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই তলাটা ভালো এই বাচ্চাটার দাম পড়বে কেমন এটা দাম চাওয়া দাম 65 65,000 টাকা দাম চাওয়া একটু দরদাম করে বিক্রি করা যাবে দরদাম করে বিক্রি করা যাবে আচ্ছা পাশে আর একটা বাচ্চা আছে এইটা এটা এটাও ফিজিয়ান ফিজিয়ান জাতেরই একটা বাচ্চা এটা ফিজিয়ান জাতের কেমন বয়স হবে এটাও 8-9 মাস হবে ভাই 8-9 মাস হবে হ্যাঁ আর সবগুলো বাচ্চাই সম্পূর্ণ সুস্থ সবল আছে সবগুলো সুস্থ সবল যখন আমরা আনি তখন মনে করেন যে
একটু নরমাল হয়ে যায়, তারপরে দেখা যায় যে যে ফাসবেট টাসবেট আছে এগুলো দিয়ে খাওয়া বেতন গেলে আল্লাহ রহমতে সুস্থ হয়ে যায়। একটু জার্নি করলে সবার একটু এক দুই দিন সমস্যা দেখা দেয়। আচ্ছা, তো এই বাচ্চাটার বয়স কেমন? এটা ওই তো না, 8 থেকে 9 মাস। দাম পড়বে কেমন? এটা দাম পড়বে হলো একদম পড়বে 55,000। একদম 55,000 না, এটা দর দাম করা যাবে না, একদম 55। এই তিনটা দেখলাম এক লেভেলের, এটা আবার একটু বড় মনে হচ্ছে। এটা হ্যাঁ, এটা একটু বড়। কেমন বয়স হবে? এটা 10 মাস হবে বয়স। 10 মাসের মতো বয়স হবে? হ্যাঁ, 10 মাস বয়স হবে। আচ্ছা, তো এই বাচ্চাটা কেমন দাম চাইছেন? এটা বাচ্চার দাম চাওয়া হলো 67,000। 67,000 টাকা দাম চাওয়া। কোনো ক্রেতা যদি এর গুণগত মানে সন্তুষ্ট হয়, 67,000 টাকা দাম চাও, দরদাম করে নিতে পারবে। আচ্ছা, সার বাচ্চাটার কথাই তখন বললেন? হ্যাঁ, এই সার বাচ্চাটার কথাই বললাম ভাই। আচ্ছা, এটা কি জাতের সার বাচ্চা? এটা জাত মাত বল বলা ভাই, এটা যার পছন্দ হয় সে নিবে। এটার কোনো জাত নাই? না, এটার কোনো জাত নাই, অজাতের একটা গরু। আর মনে করে জাত বললে নানান মানুষ নানান কথা বলে। আচ্ছা, অতএব জাত বলার দরকার নয়, যার গরু পছন্দ হয় নিবে, পছন্দ হবে না নিবে না। গরুটা বেশ হেলদি মনে হচ্ছে, খুবই সুন্দর এবং মনে করি খুব স্বাধীন। স্বাধীন একটা গরু, খুব স্বাধীন। বয়স কেমন হতে পারে? এটার বয়স কয় মাস হবে? তাও ধরেন 8 মাস। 8 মাসের মতো বয়স হবে। সম্পূর্ণ সুস্থ সবল আছে? একদম সম্পূর্ণ সুস্থ। দেখেন না, আমার কাছে একদম মনে করেন, আদর করলে একদম মনে করেন, আসলে খুবই এর নরম, খুব সফট চামড়া টামড়াগুলো এবং গ্রোথ মরুদগুলো খুবই সুন্দর। এটার দাম কেমন রাখছেন? এটার দাম চাচ্ছি 1 লক্ষ চাওয়া দাম 1,10,000 টাকা। 1,10,000 দাম চাওয়া। আর বিক্রি করবেন? বিক্রি করব আলোচনা সাপেক্ষে, কিছু কম বেশি করা যাবে। আলোচনা সাপেক্ষে একটু কম বেশি করে বিক্রি করবেন। 1,10,000 টাকা আপনি দাম চাইছেন। এটা হলো শখের ভাই জিনিস, শখের জিনিস, এটা সবাই কিনতে পারবে না, এটা যারা শখ তারাই কিনবে। আমিও শখেই নিয়ে আসছি, এটা শখের তোলা ভাই গাদি। আচ্ছা, শখের তোলার জন্য দামটা ওই রকম? হ্যাঁ, দামটা ওই রকম। দেখেন এর কত সুন্দর, আসলে বলবো কি, বেশি কথা বলার দরকার নাই। মানুষ এটা যদি বলে ব্রাহ্মা, মানুষ বলবে খারাপ। এটা বলে শাহিয়াল, ভাই শাহিয়ালকে বের হইল। এটা বলে যে অন্যত ভাই জাত মাত নাই, আপনি দেখে আপনি পছন্দ হলে, বুঝে আসলে, আপনি বুঝে আসলে আপনি নেবেন। 10,000 দাম করে সে নেবে। দেখেন কত সুন্দর হাঁটা পাওয়া, তার পাওয়াটাও কত মোটা মোটা, একটা একটু দেখেন কত পাওয়াটা, ওগুলো খেয়াল করেন। অবশ্যই, খুবই সুন্দর। 1,10,000 টাকা দাম চাইছেন, একটু দরদাম করবেন? হ্যাঁ, একটু দরদাম করে নেওয়া যাবে। তো ভাই, বর্তমানে আপনার কালেকশনে এই গরুগুলোই ছিল যেগুলো আমরা ইতিমধ্যে দেখলাম, আপনি একটু বর্ণনা জানানোর চেষ্টা করছেন। তারপরেও দর্শকরা শুধু ইউটিউব তথ্যের উপর ভিত্তি করে না, তারা নিজ নিজ দায়িত্বে যাচাই বাছাই করে এগুলো সংগ্রহ করতে পারবে। হ্যাঁ, ইনশাল্লাহ, আগেও বলি এখনও বলি, সবসময় বলবো আল্লাহ যে কয়দিন বাঁচা রাখে, প্রতারণা আমার কাছ থেকে পাবে না এটাও আমি বলবো না। কারণ হচ্ছে হলো কি, বৃক্ষ তোমার কি ফলে পরিছে, ফল যদি না ধরো বৃক্ষের কোনো দাম নেই। কারণ ঘটনা হলো যে, আমি তো বললাম যে আসলে আতিক ভাই, আপনাকে কিছু মানুষই, অনেক মানুষ ভক্ত আছে, আবার কিছু মানুষ ভক্ত নাই, এরকম থাকবেই। আমারও কিছু মানুষ ভক্ত আছে, আমারও কিছু মানুষ অভক্ত আছে, এরকম থাকবেই, তার মাঝেও ব্যবসা করা লাগবেই। তার মানে নিজেকে সংশোধন না হলে আমি তো আপনাকে বলতে পারতেছি না আতিক ভাই আপনি সংশোধন হন। কারণ নিজেকে আগে ভালো করা লাগবে, আমার ছেলেকে, আমার ছেলেকে ভালো করতে, ভালো কথা কোয়া লাগবে, আমার ছেলেকে বলা হবে বাবা তুমি ভালো হও, ঠিক আছে, অমুখের মেয়ের কথা তো বলে লাভ নাই, নিজে আগে সংশোধন হওয়া লাগবে। সংশোধন যতটুকু যুল ভুলভ্রান্তি থেকে থাকে, এর আগেও প্রতিবেদন দিছে, অনেক আগে প্রতিবেদন দিয়েছি, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভুলভ্রান্তি হয়তো কোনো এক সময় হতেও পারে, হয়েছে। হ্যাঁ, সংশোধন যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, এটা আসলে যারা এই আপনার এই প্রতিবেদন দেখবে তারা জানে, এইটা তুলে ধরে যে ভাই আমাদের এই এই জায়গাটা ভুল, এই এই ভুল, এই এই ভুল আছে, এইটা আপনার সংশোধন হন। আমি চেষ্টা করবো সংশোধন হওয়ার জন্য, আর আমি যদি চেষ্টা না করি তারা কিন্তু হবে না ভাই। তা আমার কথা হলে কি, তারা যারা এই আসলে তো এলাকা, এই মানে এলাকা ভিত্তিক মনে করেন যে আশেপাশে পাশের লোকজন কয়টা গরু আর বাছুর কেনে, সব তো বাহিরের লোকজনই বেশি কেনে, তারা কষ্ট করে, দেখা যায় যে 2-3টা। আমি আর আগেও বলছি, আসলে যারা বাহিরে থাকে তারা কিন্তু প্রচুর কষ্ট করে, প্রচুর পরিশ্রমই করে, কিন্তু ওই কষ্টটা মনে করেন আমরা দেশে করি না, আর করা যায়ও না। সেই ক্ষেত্রে আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, যে যেখান থেকে কেনেন, সার গরু কেনেন, সার বাচ্চা কেনেন, বকনা কেনেন, গাভী কেনেন, আপনি দেখে শুনে
আপনি হ্যাঁ একটা লোক কে গরু কিনবে আর কে গরু কিনবে না আতিক ভাই, আমরা কিন্তু ফোন দিলে পরে আমরা বুঝতে পারি, তারাও কিন্তু বোঝার দরকার, তারা কিন্তু এখন সব বোঝে, ইউটিউবে সব বোঝে কি কোন গরু কি, এখন কিন্তু আমাদের সেও কিন্তু ওরা বেশি অবজ্ঞ, কিন্তু কোন বেচারা কেমন ধরনের কথা বলতেছে, কোন বেচারা কি ধরনের কথাবার্তা বলে, ভালো কি খারাপ, এটা কিন্তু ফোনের মাধ্যমে কিন্তু ভালো মন্দ যাচাই করে নেওয়া যায়। আমি যদি ভালো হয়ে থাকি তাহলে আমার কাছ থেকে নিবে, আর আমি যদি ভালো না হয়ে থাকি আমার কাছ থেকে। আর একটা বিষয় হচ্ছিল যে অনলাইনে গরু বিক্রয়, আসলে মনে করেন যে অনলাইনে গরু বিক্রয় কিছু লোকের আতিক ভাই, কিছু লোকের কিন্তু মানুষজন নাই, এখানে আমি নিজে নিরুপায় হয়ে তারা টাকা পয়সা দেয়, টাকা পয়সা দিয়ে মনে করি ব্যাংকের মাধ্যমে লেনদেন করে টাকা নিজে যাই, আর কারো নিজের লোক পাঠা দেই, দিয়ে আল্লাহর রহমতে বহুত গতকালকেও কিন্তু আমার গেছে, গতকালকেও গেছে দুটো বকনা বছর গেছে, নিজে যায় মনে করেন যে আমার ভাই যা দিয়ে আসছে। এখন আসলে যদি ওয়ান সবাই যায় সে দেখে দেখে নেবে নিতে পারে না, তারপরেও মনে করেন যে নিজেকে আসলে সংশোধন হবে যে এই গরুটা অমুক নিবে, এই গরুটা অমুকের জন্যই পারফেক্ট, এটা কোটি টাকা হলে বেচা যাবে না, দুইটি লাভের আশা বেচা যাবে না, যেও নিবে শুধু শুধু আসতে যা যাচাই বাছাই করা যায়, আর যেও নিবে সেও গরু অনেক যাচাই বাছাই করা যায়, আর চেষ্টা করি আতিক ভাই চেষ্টা করি যে ভালো জিনিস আনার জন্যে, একটা মানে কালো একটা সার বাচ্চা আনছি দেখলেন, এ জাত মান আমি বললাম না, যে মানুষ নানান মানুষ নানান বাজার মানে গাবি আর ওই বকনা সার এটার মনে করে এখন বর্তমানে যে অবস্থান এর কোনো নামের কোনো হদিস নাই, যে যে নাম কেউ রাজা বাবু, কেউ খোকা বাবু, কেউ বাবু সাহেব, মনে করে সাদাওয়ালি, মনে করে রানী, এখন রানী থেকে গেছে হলো ফিজিয়ান, এখন ভাই যে যেভাবে লিয়ে যায় সেইভাবেই হয়, এখন আসলে কথা তো জাতেরও শেষ নাই, মানুষের শেষ নাই, কথারও শেষ নাই, সব বিষয়ে আর ক্রেতারা পারদর্শী, তাদের অভিজ্ঞতা, তারা অভিজ্ঞতার আলোকে যেটুটুক দেখছে বা যেটুটুক বোঝে তারা দেখে শুনে ভালো মতো নেবে, ক্ষতিগ্রস্ত হবে না, এটা আমার আমি মনে করি। তো ঠিক আছে রাজু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়গুলো দেওয়ার জন্য, আর আপনার যে কালেকশনটা আছে এগুলো আমাদের সামনে তুলে ধরার জন্য। অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ। তো ভালো থাকবেন ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।